আসসালামু আলাইকুম নরসিন্দি অনলাইন পাঠশালায় ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আশা রাখছি তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতেই আছো আমিও ভালো আছি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে চতুর্থ অধ্যায়ের পাঠ এক থেকে চার নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এসো বন্ধুরা আমরা পাঠটা শুরু করি তার আগে আমি বলছি আমি তোমাদের সাথে আছি আমি শাহিনা আক্তার সহকারী শিক্ষক ইকুরিয়া উচ্চ বিদ্যালয় কাপাসিয়া গাজীপুর তাহলে বন্ধুরা দেখো তোমাদের জন্য বোর্ডে আমি একটি চিত্র এঁকে রেখেছি চিত্রটা দেখে দেখে দেখো তো চিত্রটা কি সপুষ্পক উদ্ভিদ না অপুষ্পক উদ্ভিদ তোমরা কি কিছু চিনতে পারছ হ্যাঁ অবশ্যই পাচ্ছ কারণ এই চিত্রের মধ্যে কি আছে কাণ্ড পাতা ফুল এবং কি ফল এখন দেখো বন্ধুরা হাতে একটি রয়েছে। দেখতে দেখো উদ্ভিদের কি কি আছে 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 মূল তারপরে পাতা আছে তারপরে কি নিচে কাণ্ড আছে ফুল আছে এবং কি আছে ফল আছে তাহলে কি এটা কি সপুষ্পক উদ্ভিদ বন্ধুরা তোমরা নিশ্চয়ই দ্বিতীয় অধ্যায়ে সপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে বিস্তারিত জেনেছ তাহলে আমরা এই উদ্ভিদটা দেখে সহজেই বুঝতে পারছি এটা কি একটি সপুষ্পক উদ্ভিদ তাহলে আজকে আমরা যে উদ্ভিদের বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলি আছে সেটা নিয়ে আজকে আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা আলোচনায় ফিরে যাই দেখো বন্ধুরা আমাদের এই যে উদ্ভিদটা রয়েছে আমি যেটা অঙ্কন করেছি তোমাদের জন্য বোর্ডে সেটা কি হচ্ছে যে দেখো এই অংশটা হচ্ছে মাটির নিচে আমরা এই উদ্ভিদটাকে যদি একটু ভাগ করি দেখো যে এটা হলো মাটির নিচে আর উপরে যে অংশগুলি আমি চিহ্নিত করেছি এগুলি সব কি মাটির উপরে তাহলে এই যে মূল থেকে প্রধান মূল থেকে মাটির উপরে উদ্ভিদের যে অংশগুলি থাকে সেটাকে আমরা কি বলবো বিটো আমি আবারও বলছি এই পুরো অংশটাকে আমরা কি বলবো বিটোপ বিটপ কি বিটোপ হচ্ছে উদ্ভিদের প্রধান মল থেকে মাটির উপরে যে অংশগুলি রয়েছে সেটাকে বলা হয় কি বিটপ এখন বিটপের মধ্যে কি কি অংশ রয়েছে সেগুলি আমরা একটু দেখি দেখো কাণ্ড কাণ্ড তারপরে কি আছে পাতা তারপরে কি আছে ফুল তারপরে কি আছে ফল তাহলে এই যে আবার দেখো এগুলি সবগুলি মিলে একটা অংশ পুরোটাকে আমরা কি বলেছি বিটপ তাহলে আমরা বিটপ সম্পর্কে কিছুটা জেনে গেলাম এখন এই যে বিটপের মধ্যে কাণ্ড পাতা ফুল এবং ফল রয়েছে আমরা এ সম্পর্কে একটু বিস্তারিত জানি আসি আমরা প্রথমে কাণ্ড কাণ্ডটা কাকে বলে দেখো আমার কাছে যে উদ্ভিদটা রয়েছে এটুকু মাটির উপর নিচে রয়েছে আর মাটির উপরে যে অংশগুলি রয়েছে এর মধ্যে কি আছে পর্ব পর্ব ঠিক আছে এখন এই যে কাণ্ড মাটির উপরের যে অংশগুলি রয়েছে উদ্ভিদের তাকে বলবো কি আমরা কাণ্ড কাণ্ডের মধ্যে কি থাকে বলছি পর্ব এবং কি পর্ব মধ্য তারপরে আসি আমরা পর্যায়ক্রমে আমরা আসি পাতা পাতা হচ্ছে উদ্ভিদের যে পর্ব থাকে মানে যেখান থেকে উদ্ভিদের শাখা প্রশাখাগুলি উৎপন্ন হয় সেগুলি হলো পর্ব আর মাঝখানের অংশটা হলো পর্ব মধ্য তাইলে দেখা গেছে যে উদ্ভিদের পর্ব থেকে অথবা পর্ব মধ্য থেকে যে চ্যাপটা সবুজ বর্ণের অংশ বের হয় তাকে বলবো কি আমরা পাতা দেখো এই উদ্ভিদের পাতাগুলি কেমন সবুজ বর্ণের আর কেমন চ্যাপটা ধরনের তাহলে তোমরা পাতা কি বুঝতে পেরেছো তারপর আসি আমরা ফুল ফুলের দেখো কাক্ষিক মুকুল যেখানে থাকে সেখান থেকে কি উৎপন্ন হয় ফুল উৎপন্ন হয় আর ফুল তো আমরা সবাই ভালোবাসি ফুল কেমন থাকে রঙিন থাকে রঙিন আর ফুল রঙিন ফুল আমরা খুব ভালোবাসি ফুলের মধ্যে সুগ্রাণ থাকে আর রঙিন হওয়ার কারণে কি করে ফুলকে ফুল কীট পতঙ্গকে আকৃষ্ট করে তার পরাগায়নের জন্য তারপরে আসি আমরা ফল দেখো ফল কিভাবে হয় যখন উদ্ভিদ কি হয় উদ্ভিদের পরাগায়ন সম্পন্ন হয় নিষিক্তকরণ হয়ে যায় তখন ফুলটা কি ঝরে যায় ঝরে যাওয়ার পর ফুলের যে গর্ভাশয় থাকে সে গর্ভাশয়টা ধীরে ধীরে বড় হয়ে কিসে পরিণত হয় ফলে তোমাদের বাড়িতে নিশ্চয় মরিচ গাছ রয়েছে সে মরিচ গাছটি দিয়ে তোমরা আজকে দেখবে এই অংশগুলি মরিচ গাছের মধ্যে রয়েছে কিনা নিশ্চয়ই থাকবে তারপরও তোমরা একটু পর্যবেক্ষণ করবে তাহলে কি কি দেখলাম আমরা মাটির উপরে রয়েছে উদ্ভিদের কাণ্ড পাতা ফুল এবং কি ফল ফলের মধ্যে আর কি থাকে ফলকে যখন আমরা যেমন ধরো এটা মরিচ গাছ মরিচটাকে যখন আমরা চিরি কি দেখি ভিতরে ছোটো ছোটো বিচি তাহলে ওই বীজটাই পরবর্তীতে পরিপক্ক হলে কি হয় সেখান থেকে মাটিতে লাগিয়ে দেওয়ার পরে আবার একটা নতুন উদ্ভিদের জন্ম দেয় তাহলে বিটবের মধ্যে আমরা দেখলাম মাটির উপরে রয়েছে কাণ্ড পাতা ফুল এবং কি ফল এখন আসি আমরা মাটির নিচে যে অংশটা থাকে মাটির নিচে কি রয়েছে দেখো আমি চিহ্নিত করছি কি প্রধান মূল মানে মূল এখন আমরা আসি এই মূলের উৎপত্তিটা কোথায় হয় ভ্রণমূলটা বৃদ্ধি পেয়ে যখন একটা বীজ অঙ্কুরোদ্গম হয় তখন তার যে ভ্রণমূল থাকে সেই ভ্রূণমূলটা বৃদ্ধি পেয়ে দেখো মূলে পরিণত হয় আর সেই মূলগুলি প্রধান মূলে পরিণত হয় তারপর সেখান থেকে শাখা প্রশাখা বিভিন্ন মূলে বিভক্ত হয় এখন দেখো আমরা কি দেখি মূল কি নিচের দিকে না সাধারণত হ্যাঁ মূলের কিছু বৈশিষ্ট্য রয়েছে যে মূল সবসময় কি হবে বেশিরভাগ সময়ই খুব দু একটা ক্ষেত্রে ছাড়া মূল হবে নিম্নগামী আর কি হবে এর মধ্যে কোনো পর্ব বা পর্ব মধ্য থাকবে না আবার কখনো কখনো মূল কি সবসময় মাটির নিচে থাকে বন্ধুরা কখনো কিন্তু যেমন শ্বাসমূল সুন্দরবনে যে উদ্ভিদ অনেক উদ্ভিদ রয়েছে সেগুলি কিন্তু মাটির উপরেও চলে আসে তারপরে দেখো যে এই যে কাণ্ড কখনো কখনো কিন্তু উদ্ভিদের কাণ্ডটা মাটির নিচে রূপান্তরিত হয় যেমন আদা হলুদ তোমরা এ ব্যাপারে যখন সপ্তম শ্রেণীতে উঠবে বা ওপরে ক্লাসে তখন এই নিয়ে তোমরা বিস্তারিত জানবে তাহলে বন্ধুরা দেখো আমরা একটি সপুষ্পক উদ্ভিদের কি কি কয়টা অংশ পড়লাম মনে আছে তো তোমাদের একটি সপুষ্পক উদ্ভিদের আমরা পাঁচটি অংশ পড়লাম কি কি দেখো মূল তারপরে কি পড়লাম কাণ্ড তারপরে কি পাতা তারপরে ফুল এবং কি ফল তাহলে এই অংশগুলি যে সমস্ত উদ্ভিদের থাকবে তাদেরকে আমরা কি বলবো সপুষ্পক উদ্ভিদ তাহলে এই সপুষ্পক উদ্ভিদের এই অংশগুলি নিয়ে গঠিত তাহলে বন্ধুরা মনে থাকবে তো আমরা প্রত্যেকটা জিনিস আবার একটি উদ্ভিদের প্রতিটা অংশ আমরা আবার একটু বুঝি যে দেখি কোথাও আমাদের বোঝার অস্পষ্টতা রয়ে গেছে কিনা মাটির উপরের সম্পূর্ণ ওই অংশটাকে আমরা কি বলবো মনে আছে তো তোমাদের বিটপ হ্যাঁ বিটপ বিটপের মধ্যে কি রয়েছে কাণ্ড কাণ্ডের মধ্যে কি আছে কাণ্ডের মধ্যে আছে পর্ব এবং কি পর্ব মধ্য এখন এই কাণ্ড কি কাজ করে তোমাদের নিশ্চয়ই কৌতূহল হচ্ছে যে হ্যাঁ কাণ্ডটা কেন কাণ্ডটা উদ্ভিদের জন্য কি কি দরকার হ্যাঁ কাণ্ড হচ্ছে উদ্ভিদের শাখা প্রশাখা আর কি আছে দেখো তুমি এই যে কাণ্ড এটার উপরে এই যে শাখা প্রশাখা ফুল ফল সব আছে তাহলে তাদের বার বহন করাই হলো কি কাণ্ডের প্রধান কাজ তারপরে আসি আমরা পাতা পাতা কি পাতা হচ্ছে উদ্ভিদের পর্ব থেকে বা পর্ব মধ্য থেকে উৎপন্ন পার্শ্ব থেকে উৎপন্ন চ্যাপটা সবুজ রঙের একটা অঙ্গ আমরা তো সবাই পাতা চিনি যে দেখো যে পর্ব তারপরে কি পর্ব মধ্য থেকে যে চেকটা ধরনের সবুজ অঙ্গটাই হলো কি পাতা তাহলে আমরা পাতা সম্পর্ক পাতা আমরা সবাই চিনি এবং পাতা সম্পর্কে জানলাম তাহলে এখন পাতার কাজ কি পাতার কাজ আছে অবশ্যই পাতা কি করে উদ্ভিদের জন্য খাদ্য প্রস্তুত করে তারপরে আমরা কি পড়লাম ফুল ফুল হলো উদ্ভিদের কাক্ষিক মুকুলের কাক্ষিক মুকুলের ওখানে উৎপন্ন হয় এবং ফুল কেমন হয় রঙিন হয় যার জন্য কীটপতঙ্গ কি হয় পরাগায়নের জন্য আকৃষ্ট হয় তারপরে আসি আমরা ফল ফল হলো ফুল পরাগায়নের পরে যখন ঝরে যায় তখন তার গর্ভাশয়টা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি হয় ফল উৎপন্ন হয় তাহলে আমরা আবার জেনে গেলাম একটি সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ সম্বন্ধে যে কি আছে মূল কাণ্ড পাতা ফুল ফল তাহলে বন্ধুরা আমরা আজকে সপুষ্পক উদ্ভিদ সম্পর্কে জেনে গেলাম এখন আসি আমরা এই যে তোমার নিচে মাটির নিচে যে অংশটা কি বলছে আমি মূল এই মূলটাকে যদি আমি একটু বড় করে তোমাদেরকে দেখাই এই মূলের মধ্যে কি কি অংশ আছে যেমন এই আমরা উপরে বিটোপকে আলাদা আলাদা করে দেখলাম যে কাণ্ড আছে পাতা আছে ফুল আছে ফল আছে ঠিক তদ্রুপ এই মূলটাকে যদি আমরা একটু বড় করে অঙ্কন করি বা দেখি তাহলে দেখি মূলের মধ্যে আমাদের কী কী অংশ রয়েছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো এখানে আমি একটা বড় করে মূল এঁকে রেখেছি মূলের মধ্যে দেখো কতগুলি অঞ্চলে ভাগ রয়েছে একদম নিচে মূলের যে কী আছে মূলত অঞ্চল এটা হলো কি টুপির মতো দেখো একটু অন্য অংশের তুলনায় এই জায়গাটা একটু টুপির মতো এটাকে বলা হয় হলো মূলের মূলত্র অঞ্চল এই মূলত্র অঞ্চলের কাজ হলো কোনো আঘাত থেকে এই মূলটাকে রক্ষা করা তারপরে আসি আমরা এর উপরে দেখো মসৃণ আরেকটা অংশ রয়েছে যেটাকে বলা হয় কি উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চল মানে এখানে উদ্ভিদটা বৃদ্ধি এই জায়গাটা মূলটা বৃদ্ধি পায় তারপরে দেখো এর উপরে আমি আরেকটা অংশ চিহ্নিত করেছি যেটার নাম হলো কি মূল রুম অংশ ছোট ছোটো মূল রুম রয়েছে মূলের মধ্যে এটা দিয়ে উদ্ভিদ মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করে থাকে তারপরে দেখো আমি উপরে একদম লিখে রেখেছি যে কি স্থায়ী অঞ্চল এটা হলো মূলের স্থায়ী অঞ্চল এখান থেকে মূলের কী হয় শাখা প্রশাখাগুলি বের হয় তাহলে বন্ধুরা দেখো আমরা একটি আদর্শ মূলের কি কি অংশ দেখতে পেলাম প্রথমে পেলাম মূলত্র অঞ্চল তারপরে বর্ধিষ্ণু অঞ্চল তারপরে মলরম অঞ্চল এবং কি স্থায়ী অঞ্চল তাহলে আমরা আবার মূলটার বর্ণনাটা আবার আমরা ফিরে দেব দেখো মূল মূলের কয়টি অংশ আমরা পড়লাম নিচে টুপির মতো যে অংশটা রয়েছে তাকে বলা হয় কি মূলুত্র অঞ্চল এটার কাজ কি বলছি আমি মনে আছে তো তোমাদের এটার কাজ হচ্ছে মূলকে কোনো আঘাত থেকে রক্ষা করা তারপর আসি আমরা বর্ধিষ্ণু অঞ্চল বর্ধিষ্ণু অঞ্চলে কি হয় মূল বৃদ্ধি পায় তারপরে হলো কি মূল রুম অঞ্চল এখান দিয়ে মূল রুম দিয়ে উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে তারপর আসি হলো কি মূলের স্থায়ী অঞ্চল এই স্থায়ী অঞ্চলে মূলটার বিভিন্ন শাখা প্রশাখায় বৃদ্ধি পায় আমরা আজকে দেখলাম সপুষ্পক সপুষ্প সম্পূর্ণ কয়টি অংশ আবার একটি মূলেরও দেখো কি কি অংশ রয়েছে এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে মূল সব উদ্ভিদের মূল কি একই রকম কি তোমরা কি দেখেছ বিভিন্ন উদ্ভিদের মূল অবশ্যই বলবে যে না সব উদ্ভিদের মূল একই রকম নয় তাহলে দেখো যে আমরা যখন এই মূলগুলি দেখব তখন দেখব যে কিছু কিছু মূল এক এক উদ্ভিদের মূল এক এক রকম এই হিসেবে আমরা মূলকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো স্থানিক মূল মূল স্থানিক আরেকটা হলো কি অস্থানিক মূল স্থানিক মূল এবং অস্থানিক মূল তাহলে তোমাদেরকে এখন মনে প্রশ্ন যাচ্ছে অবশ্যই স্থানিক মূল কি। স্থানিক মূল হল যখন উদ্ভিদের ভ্রণমূল আমি বলছি কি যে আগেই যখন আমরা প্রথমেই পড়েছি যে ব্রূণমূল বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি হয় মূলের সৃষ্টি করে তাহলে যখনই কোনো উদ্ভিদের ভ্রূণমূল বৃদ্ধিপ্রাপ্ত হয়ে মাটির নিচে প্রধান মূল উৎপন্ন করবে এবং সেই মূলটা শাখা মূল শাখা প্রশাখা মূলে বিভক্ত হবে তখন তাকে আমরা কি বলবো স্থানিক মূল এখন এই স্থানিক মূল যেমন আম জাম কাঁঠাল প্রায় অনেক উদ্ভিদেরই আমাদের কি রয়েছে স্থানিক মূল রয়েছে তারপর আসি আমরা অস্থানিক মূল সম্পর্কে অস্থানিক মূল হলো এটা মূল থেকে উৎপন্ন হয় না উদ্ভিদের কাণ্ড অথবা পাতা থেকে কি হয় এই অস্থানিক মূলটা উৎপন্ন হয় এখন এই অস্থানিক মূলটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি তাহলে ওটা হলো কি একটা মূল গুচ্ছমূল আরেকটা কি গুচ্ছমূলটা কি যখন এই অস্থানিক মূলটা গুচ্ছাকারে থাকবে তখন সেটাকে আমরা বলবো কি গুচ্ছমূল যেমন সুপারি তাল প্রভৃতি যেমন তোমরা ঘাস ঘাস দেখবে ঘাসটাকে টেনে তুললে নিচে গুচ্ছাকারে কি থাকে মূল থাকে তারপরে হলো ধান গাছ সবই একই রকম তাহলে সেগুলো হলো কি গুচ্ছাকারে থাকে আর অগুচ্ছ মূল হলো এই মূলগুলি গুচ্ছাকারে থাকে না আলাদা আলাদা থাকে যেমন গাছ বটগাছ গাছে দেখছো তোমরা উপরে সেই কি বলে শাখা প্রশাখা থেকে লম্বা লম্বা মূলগুলি একদম নিচ পর্যন্ত চলে আসে ঠিক না ঝুরি মূল তাহলে সেগুলি হলো কি বটগাছের হয় ঝুড়ি মূল আবার দেখবা তোমরা কেয়া গাছের কি থাকে পাশ থেকে ঠেস মূল উৎপন্ন হয় আবার পান গাছের তার লতার পাশ থেকে কি হয় ছোট ছোট মূল উৎপন্ন হয় সেগুলিকে বলা হয় আরোহী মূল তাইলে দেখো যে আমরা গুচ্ছ মূল এবং অগুচ্ছ মূল সম্পর্কেও জানলাম তাহলে আমরা এই মূলটাকে মূলের ভাগ অনুসারে আমরা কি দেখলাম মূল হলো তোমার দুই প্রকার একটা হলো স্থানিক মূল আর একটা হলো কি অস্থানিক মূল তাহলে স্থানিক মূল আমরা কাকে বলছি যে যে মূলটা ব্রণমূল থেকে সরাসরি উৎপন্ন হয়ে মাটির নিচে চলে যায় এবং প্রধান মূল গঠন করে তাকে বলা হয় স্থানিক মূল আর অস্থানিক মূল হলো যেটা কাণ্ড বা পাতা থেকে উৎপন্ন হয় গুচ্ছাকারে থাকে সেটাকে বলবো কি আমরা অস্থানিক মূল অস্থানিক মূলকে আবার আমরা দুই ভাগে ভাগ করছি একটা হলো গুচ্ছমূল একটা হলো অগুচ্ছমূল গুচ্ছমূল যে মূলগুলি গুচ্ছাকারে থাকে যেমন ঘাস ধান তারপর কচুরি পানার নিচে দেখবা অনেকগুলি মূল একসাথে থাকে গুচ্ছাকারে থাকে সেগুলি হলো কি গুচ্ছমূল আর অগুচ্ছ কি অগুচ্ছ মূল হলো যে মূলগুলি গুচ্ছাকারে থাকে না আলাদা আলাদা থাকে যেমন কি বলছি আমি বটগাছের ঝুড়ি মূল কেয়া গাছের ঠেস এবং পান গাছের কি আরোহী মূল তাহলে বন্ধুরা আমরা আজকে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কে জেনে গেলাম তাহলে আমরা একটু পুরা আমরা যে পড়লাম সেটা একটু আবার পিছনের দিকে ফিরে যাই দেখি তোমাদের কতটুকু মনে আছে বলো তো এই উদ্ভিদের আমাদের কাণ্ড কোনটা তোমাদের কি মনে আছে হ্যাঁ জানি তোমরা জানবে যে মাটির উপরের যে অংশটা সেটা কি কাণ্ড তারপরে আমরা কি দেখলাম যে একটি সপুষ্পক উদ্ভিদের কয়টি অংশ ছিল মল কাণ্ড পাতা ফুল ফল তারপরে আমরা কি পড়েছি প্রত্যেকটার বর্ণনা পড়েছি যে কাণ্ড কি করে পাতা কি ফুল কি এবং কি ফল কি তাহলে আমাদের পরবর্তীতে যে পড়াটা ছিল যে আমরা পড়ে পড়ছি যে কি মূল তারপরে একটি মূলটাকে যখন আমরা বড় করে দেখলাম একটি মূলের কি কি অংশ থাকে দেখলাম আমরা মূলের মধ্যে চারটা অংশ থাকে মূলত অংশ বর্ধিষ্ণ অংশ মূলরুম অংশ এবং কি স্থায়ী অঞ্চল তারপরে আমরা আর কি পড়লাম আজকে মূলকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় একটা হলো স্থানিক মূল আর একটা হলো অস্থানিক মূল স্থানিক মূল কি যে যেটা প্রধান ভ্রণমূল থেকে প্রধান মূল উৎপন্ন হয় সেটাকে আমরা বলছি স্থানিক মূল তারপরে আমরা পড়লাম অস্থানিক মূল যেটা কাণ্ড বা পাতা থেকে উৎপন্ন হয় অস্থানিক মূলকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হল গুচ্ছমূল আর একটা হলো অগুচ্ছমূল গুচ্ছমূল হলো যে মূলগুলি গুচ্ছাকারে থাকে আর অগুচ্ছ মূল হলো যেগুলি গুচ্ছাকারে থাকে না কিন্তু আলাদা আলাদাভাবে থাকে তাহলে বন্ধুরা আগামীকাল আগামী ক্লাসে তোমাদের বাড়ির কাজটা তোমরা এর আগে আমাকে জমা দিবে তোমরা বাড়ির কাজটা লিখে নিয়ে যাও একটি সপুষ্ক উদ্ভিদেরক উদ্ভিদের চিহ্নিত চিত্র অঙ্কন করো চিহ্নিত চিত্র অঙ্কন করো আমি তোমাদের যে চিত্রটা বোর্ডে এঁকে দিয়েছি এই চিত্রটাই তোমাদের তোমরা বাড়িতে সুন্দর করে একে কোন অংশটাকে কি বলে সেগুলি তোমরা বাড়িতে সুন্দর করে অঙ্কন করে আমাকে দেখাবে আর এই পাট বিষয়ে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অথবা অস্পষ্টতা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে আমি আগামী ক্লাসে চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলি সমাধান করতে তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে